বসে বল না, একজন নিচে বসেন, নিচে বসেন। যাব গেলাম দন্ড ভাই, সামারিটা যদি আপনি একটু আগে বলে দিতেন। আমি যেটা করে বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামারিটা বলুন, স্টার্ট করি। হুম, শিওর। আপনারা অলরেডি এই কোশ্চেনের একটা লিস্ট পেয়েছেন, আমরা কন্ট্রাকচুয়াল নামগুলি দিয়েছি। তো আমাদের কাছে মনে হয়েছে সিলেকশন প্যানেলের এক বছরের জন্য এই নামটা দিয়েছিল বোর্ডে, বোর্ডে প্রুভ করেছে এই কোশ্চেনকে কন্ট্রাক্ট দিবে। এর পরবর্তীতে আপনার রেটিংগুলি ঠিক করবে, এটা ক্রিকেট অপারেশন থেকেই করা হয়, আপনি তখন বোর্ডের এপ্রুভ করে দেবেন। তো সহসা এই রেটিংটা জানবেন। তো এই কোশ্চেনই আমরা দিয়েছি এক বছরের জন্য। সাইফউদ্দিনের বিষয়টা ইনজুরিতে আছে, আপনারা জানেন যে গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইনজুরিতে পড়েছে এবং লং টাইম ওকে নিয়ে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে এবং ডাক্তারেরও দেখিয়ে এনেছে লন্ডন থেকে, এবং এখন ইতিবাচক দিক আছে, সুস্থ হচ্ছে এবং প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে। তো যখনই ও যখন খেলায় ফিরে আসবে, যখনই জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা আবার ওকে চুক্তিবদ্ধ করব। আর রাহির বিষয় ইন আউট মাঝখানে কিন্তু অনেক দিন ধরে রেগুলার হতে পারছে না, তো আমরা একটা এই জন্য ওকে আমরা এই এই এক বছরের জন্য একটু বাইরে রেখেছি। তারপরেও যদি রেগুলার হয়ে যায়, আমরা আর আমরা তখন বলবো যে ওকে আবার চুক্তিবদ্ধ করার জন্য। নানু ভাই, সাকিবের যে বিষয়টা দেখলাম, ও তো টেস্ট শুনছিলাম যে ইয়া দিছে আর কি, ছয় মাস খেলতে চায় না, তো কী হিসাবে ওকে রাখছেন? ওকে আবার কোনো নতুন করে সিগনেচার করছে কি না যে তিন ফর্মেটে খেলবে? বাট বোর্ড ওকে 30 এপ্রিল পর্যন্ত রেস্ট দিয়েছে, সাউথ আফ্রিকান সিরিজ থেকে এখানে দিয়েছে, তারপর থেকে অ্যাভেলেবেল আছে। তিন ফর্মেটের জন্যই আমাদের কাছে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনে আমরা জানি ও অ্যাভেলেবেল আছে তিনটা ফর্মেটে। আসলে ছয় মাসের জন্য, যেটা ছয় মাসের কথা আপনারা বলছেন, অফিসিয়াল কোনো ইয়ে নাই কোনো আমাদের কাছে, তো যেহেতু অফিসিয়াল নাই। সাকিব তো খুব একটা ম্যাচ খেলেনি লাস্ট কয়েক বছরে, এখনও দুই মাসের ছুটি, আবার এই বছর কয়টা ম্যাচ খেলবে তার কোনো নিশ্চয়তা নেই। তো তাকে তিন ফর্মেটে রাখার কারণ বিবেচনাটা কীভাবে আসলো? খেলোয়াড় হিসাবে এবং অনেক বড় মাপের ক্রিকেট এবং বিশ্বের কিন্তু সেরা অলরাউন্ডারের একজন, তো সেই হিসাবে কিন্তু ওর কাছে আমরা সবসময় সেরাটাই সবসময় চাই যখনই পারবো, সেই জন্য ওকে তিন ফর্মেটে রাখা হয়েছে, যেহেতু এই বছর আমাদের অনেক খেলা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, তিন ফর্মেটে রাখার কিন্তু সিস্টেমটা এরকম না যে কেউ যদি দুইটা সিরিজ রেস্ট নেয় বা তার জন্য যে তিন ফর্মেটে রাখা যাবে না সেটা না। তিন ফর্মেটের সিস্টেমটা হচ্ছে, এটা ফার্স্টে ক্রিকেট বোর্ড কিন্তু কথা বলেছে এই ইয়ের ব্যাপারগুলোতে যে কে কে কোন কোন ফর্ম্যাট খেলতে চায়, তারপর ক্রিকেট বোর্ড একটা ডিসিশন নিয়েছে যে আমরা একে একে এই ইয়েতে ফর্ম্যাটে কনসিডার করতে পারবো। তো সাকিব কিন্তু এখনও কোনো ফর্ম্যাট থেকে সে সরে যায়নি, তো সাকিব এই মাপের প্লেয়ার যে সাকিব যদি কোনো ফর্ম্যাট থেকে নিজে থেকে সরে না যায়, তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড থেকে সরাই দেওয়া একটু ডিফিকাল্ট, বিকজ সে যে টাইপের পারফর্ম করছে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কারণ ওরা বোর্ড থেকে আমরা আরও বেটার এক বছর আমরা আরও ভালো কিছু চাই। সাকিবের সাথে কথাবার্তা হয়েছে মানসিক, ও তো এখনও বাইরে, এটা আমরা যখন এই লিস্টটা যখন আমরা যখন জমা দিয়েছি, এটা প্রায় এক মাস আগে দিয়েছে, বোর্ড অ্যাপ্রুভ করেছে এই কোশ্চেনকে কনফ্রেক্ট করে, তো এখনও বিদেশে আছে, আজকে আসার কথা গতকালকে আসলে অবশ্যই। উনি মানসিক একটা অবস্থার কথা বলছিলেন যে উনি মানসিকভাবে, অবশ্যই কথা হবে ওর সাথে, তো উনি চালাতে পারবেন কিনা সেটা। হ্যাঁ, এটা হচ্ছে কারণ এখনও সাকিবের সঙ্গে আমাদের ওই রকমভাবে কথা হয়নি, তো যেহেতু হয়নি ফট করে একটা কথা বলে দেওয়া ঠিক না, কথা হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর কি হ্যালো ভাই, পরপর দুইবার এরকম হলো যে আপনারা টিম দিয়েছেন, টিম দেওয়ার পর সাকিব উনি খেলবেন না, দল দেওয়ার পর যখন একটা প্লেয়ার বলে যে আমি বিভিন্ন কারণে খেলবো না, ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, অ্যাজ এ সিলেক্টর আপনাদের খারাপ লাগে? অবশ্যই, কারণ এখানে একটা প্ল্যান সবসময় থাকে, প্ল্যান করে কিন্তু একটা সিরিজের জন্য দল দেওয়া হয় এবং টিম ম্যানেজমেন্ট আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল সবাই বসেই কিন্তু না যাওয়াটা অবশ্যই একটা ব্যাকফায়ারের মতো হয়। তো সেই হিসাবে
এখন না গেলে কেউ থাকলে জোর করে তো খেলানো যায় না। এখন যেটা আপনার সামনে যেটা সেরাটা আছে এটা নিয়ে আমাদের সেরাটা দিতে হবে। তো পার্টিকুলার ডেতে ইনশাল্লাহ আশা করি সাউথ আফ্রিকা সিরিজও এখন যারা গিয়েছে তারা ক্যাপেবল ভালো ক্রিকেট খেলে এবং আমরা আশা করি ভালো একটা সিরিজ আমরা করে পাবো। নানু ভাই, সারা পৃথিবীতে দেখি যারা আসলে রেগুলার খেলে টিম মানে ন্যাশনাল টিমগুলোতে তাদেরকে কন্ট্রাক্টে রাখা হয়, সাকিব তো মোস্ট ইরেগুলার আসলে লাস্ট ফিউ ইয়ার্স, তাকে এইভাবে রাখা কি আসলে যারা রেগুলার খেলে বা খেলতে। আপনি যদি সিলেক্টর হতেন তাহলে কি করতেন, সাকিবকে কি বাদ দিতেন না রাখতেন? কি করতাম সেটার জন্য তার আমি এখানে দাঁড়াই। বাট এই এই জায়গাটায় একটা জিনিস আপনার মধ্যে একটা একটা সেরা খেলোয়াড় আমরা এই ফর্মেটে কিন্তু তিনটা ফর্মেটেই অনেক প্রচুর খেলা আছে এই 2022 সালে ডিসেম্বর পর্যন্ত। তো সেই হিসাবে কিন্তু আমাদের অনেকগুলি খেলোয়াড় থাকবে এবং সেরা খেলোয়াড়কে আমরা সবসময় তিন ফর্মেটেই চাই। সুতরাং সেই হিসাবে চিন্তা করে কিন্তু যেহেতু বোর্ডকে 30 এপ্রিল পর্যন্ত একটা রেস্ট দিয়েছে, এরপরে ঠিক রিফ্রেশ হয়ে আবার ফিরে আসবে আমরা আশা করছি তিন ফর্মেটেই। আর কি সেই হিসাবে তো তামিমও অলমোস্ট সেরা ক্রিকেটারই বলা যায়, 6 মাসের একটা রেস্ট নিচ্ছে, 6 মাস পর তো তামিম ফিরবে, তো এটা তো ডিসেম্বর পর্যন্ত চুক্তি, তাকে কি বিবেচনা করা যেত কিনা T20 তে? দেখেন এখানে একটা একটা সিস্টেম আছে যে 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 ফর্মেটে অফ আছে এখন, তারপর ও যদি ওই ফর্মেটে যদি ইনক্লুশন হয় টিমের মধ্যে কিন্তু ওই কিন্তু স্যালারির মধ্যে চলে আসে। তো সুতরাং এখানে আক্ষেপের কিছু নাই যে তামিম এখন যদি T20 ফর্মেটে 6 মাসের পরে ইনক্লুড হয় অবশ্যই T20 ফর্মেটের স্যালারি পেরোলের মধ্যে ঢুকে যাবে। নানু ভাই, জয় মাত্র মোটে 2-1 ম্যাচ খেলেছে, তাকে কোন বিবেচনায় আসলে মানে কেন্দ্র চুক্তিতে রাখা হলো? এখানে জয়ের সাথে রাব্বিকেও দেওয়া হয়েছে, এখানে রেড বলের এনকারেজমেন্ট, তো রেড বলটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি টেস্ট ক্রিকেটটাকে এবং কিছু ইয়াং প্লেয়ারকে ইনক্লুশন করা হয়েছে যাতে রেড বলের প্রতি বাকিদেরও কিন্তু যাতে আকর্ষণটা থাকে এবং এই খেলার প্রতি মনোনিবেশটা বেশি থাকে, সেই চিন্তা করে এই দুজনকে ইনক্লুড করা হয়েছে। গ্রেডটা কি ঠিক হয়েছে? ব্যাট এটা তো ক্রিকেট অপারেশন করতেছে, আপনাদেরকে সহসা এটা জানিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখনও আমাদেরকে যে কন্ট্রাক্ট দেয় না, যেটা আমাদেরকে বলা হয় এটা কিন্তু আগেও এই সিস্টেমেই ছিল, যেটা কন্ট্রাক্ট পেতে গেলে কিন্তু 6-7 মাস লেগে যায়। তো আমাদেরকে কাজ করতে বলে আমরা কাজ করে যাচ্ছি। থ্যাংক ইউ।